বিচার বিভাগ সহ সব ক্ষেত্রে সরকারের নগ্ন হস্তক্ষেপের কারণে দেশ আজ বিপর্যয়ের মুখে পড়েছে সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এ দাবি করেন তিনি বলেন সংসদেও কথা বলার স্বাধীনতা নেই রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান সরকারের নিয়ন্ত্রণে বিচার বিভাগের উপর সরকারের হস্তক্ষেপে জনগণ অসহায় হয়ে পড়েছে আমির খসরু বলেন সুবিচারের শূন্যতা দেশকে বিপর্যয়ের পথে নিয়ে যাচ্ছে খালেদা জিয়াকে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েই কারাগারে যেতে হয়েছে খালেদা জিয়ার মামলা জামিনযোগ্য হলেও ক্ষমতায় টিকে থাকার জন্য জামিন দেয়া হচ্ছে না বলেও মন্তব্য করেন আমির খসরু মাহমুদ চৌধুরী